বারান্দায় রোদ দূর, আমি আরামকে দাঁড়ায় বসে ধূপানা চাইবে গরম চায় চুমুক দি, তারপর ভুলে গেছি। नहीं कौन है ये लोग, कहां से आते हैं? हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, सुप्रभात। आज के संडे मॉर्निंग टा एक टू लेजी था के ऑलवेज, क्या ना बोलो तो, कारण संडे घूमते के उठते देरी है, सो काज कर्म एक टू लेट है, किंतु আজকে যে সানডে লেজি মর্নিংটাকে যদি আমরা একটু এনার্জেটিক মর্নিং এ ট্রান্সফার করতে পারি তাহলে কেমন হয়? আর এই এনার্জিটা আমাদের কে দেয়? না, মর্নিং টি। তো সকালবেলা আমাদের চা তো দরকারই পড়ে সব সময়, তো চাকে নিয়ে আমি তিন রকমের চায়ের ভিডিও তৈরি করছি। তো তিন রকমের চা বানাবো, অ্যান্ড সেগুলো কি কি, সেগুলো হচ্ছে ইমিউনিটি বুস্টিং ড্রিঙ্ক হবে। আর কি কি চা সেটা হচ্ছে, এক নম্বর জিঞ্জার টার্মারিক টি, নেক্সট হচ্ছে তুলসী জিঞ্জার টি, অ্যান্ড থার্ড হচ্ছে মশলা মিল্ক টি। সো চলো স্টার্ট করা যাক আজকের ইমিউনিটি বুস্টিং ড্রিঙ্ক ভিডিও উইথ টি কে নিয়ে। আর তার আগে ইন্ট্রো টাইম। সো হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম মমিতা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ফ্রিকি ফুডিজ। সো লেটস স্টার্ট দ্য নিউ ভিডিও। সো গাইস, তুলসী জিঞ্জার টি বানানোর জন্য আমি প্রথমে দু কাপ জল মেপে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা, অ্যান্ড নেক্সট অ্যাড করে দিচ্ছি দুটো কার্ডামাম, সিনামন অ্যান্ড ক্লোভস, অ্যান্ড নেক্সট আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার, জিঞ্জারটা আমি দিয়ে দিয়েছি, অ্যান্ড দেন দিয়ে দিচ্ছি বে লিভস। সো আমার চাটা হয়ে গেছে, অ্যান্ড আমি এবার চাটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি। সো রেডি আমার জিঞ্জার তুলসীটি। সো নেক্সট গাইস, জিঞ্জার টার্মারিকটি বানানোর জন্য আমার লাগছে কার্ডামাম, ক্লোভস, সিনামন অ্যান্ড ব্ল্যাক পেপার, অ্যান্ড এগুলোকে আমি এখন একটা নোড়া দিয়ে, মানে আমার কাছে হামান দিশা ছিল না, সো তার জন্য নোড়া দিয়ে আমি এই স্ল্যাবটার ওপরে রুমাল পেতে এটাকে থেতে করে নিয়েছি, জাস্ট গ্রাইন্ড করে নিচ্ছি আর কি। সো নেক্সট গাইস, আমি এক কাপ মতন জল মেপে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে থেতে করে রাখা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম, অ্যান্ড নেক্সট এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, দেন অ্যাড করে দিচ্ছি আদার টুকরো, অ্যান্ড নেক্সট দিয়ে দিচ্ছি 1 teaspoon মতন টার্মারিক। সো আমার টার্মারিক জিঞ্জার টিটা ফুটে গেছে, অ্যান্ড দেন এটাকে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে নিচ্ছি। সো গাইজ দেখো, রেডি আমার জিঞ্জার টার্মারিক টি। সো গাইজ নেক্সট আমি এটার মধ্যে 1 tablespoon মতন সুগার অ্যাড করেছি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। জিঞ্জার টার্মারিক টি অ্যান্ড তুলসী টি বানানোর পর আমি ঠিক করে নিয়েছি এবার মশলা চায় বানাবো, তো তার জন্য আমি 1 cup মতন জল নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি, অ্যান্ড দেন দিয়ে দিচ্ছি 2 cardamom অ্যান্ড 2 cinnamon, অ্যান্ড নেক্সট অ্যাড করে দিচ্ছি 1 teaspoon মতন টি লিপস, মানে চা পাতা, অ্যান্ড সো গাইস লিকারটা ভালো মতন হয়ে গেলে পারে, দেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 cup মিল্ক। সো আমি একটু মানে কালারটা বেশি পছন্দ করি, তো আমি দুধটা একটু বেশি দিলাম। সো দেন এটাকে নাড়িয়ে নিচ্ছি, অ্যান্ড এবার স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। সো গাইজ আমার মশলা মিল্ক টি রেডি, অ্যান্ড এবার এটাকে সার্ভ করার টাইম। 1 minute গাইজ, আমি এই তুলসী জিঞ্জার টির মধ্যে একটু হানি অ্যাড করছি, বিকজ এটাতে যেহেতু চিনি দিইনি, তো তার জন্য একটু হানি অ্যাড করে নিচ্ছি যাতে ফ্লেভারটা দারুণ লাগে। সো রেডি মাই 3 types অফ টি, ইমিউনিটি বুস্টিং টি। সো এটাকে আমি সার্ভ করে দিয়েছি, দেখো কি সুন্দর লাগে দেখতে, মেরি বিস্কুট দিয়ে। সো গাইস, বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির ওয়েদারে ইমিউনিটি খাওয়াটা খুবই জরুরি। সো তার জন্য আমি নিয়ে নিয়েছি মেনলি মশলা মিল্ক টি, আর বাবা আর মাকে খাইয়েছি হচ্ছে, বাবাকে খাইয়েছি টার্মারিক টিটা, আর মাকে খাইয়েছি তুলসী টিটা, মানে জিঞ্জার তুলসী টি অ্যান্ড জিঞ্জার টার্মারিক টি, যেটা আমি বানিয়েছি। সো ওদের রিভিউগুলো আমি পরে দিচ্ছি, আগে আমারটা দিয়ে নিই। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে, আমার নর্মাল তো দুধ চা খেয়েই থাকি, তো তার মধ্যে একটু মানে ফ্লেভারটা চেঞ্জ করার জন্য কার্ডামাম আর সিনামন অ্যান্ড জিঞ্জার ইউজ করেছি। সো বেশ ভালোই খেতে লাগলো, অ্যান্ড
সকালে মর্নিংটা একটু বেশ এনার্জেটিক হয়ে উঠলো। অ্যান্ড এরপর রিভিউ দেওয়ার পালা হচ্ছে মাকে আর বাবাকে। গাইস এখন রিভিউ দেওয়ার টাইম, ওই সকালের চাটা খেয়ে কেমন লেগেছে বাবাকে আগে জিজ্ঞাসা করে নি। বলো তোমার সকালে ওই টার্মারিক টিটা খেয়ে কেমন লেগেছে? আমার প্রথম কথা হচ্ছে সর্দি কাশি ছিল, ওই চাটা খেতে বেশ আরাম লাগলো। আচ্ছা আমরা তো রোজই একই চা খাই, সেই চায়ের থেকে এই চাটা আরো বেশি আরামদায়ক হলো এবং সর্দি কাশির পক্ষে খুবই করোনা ভাইরাসের সময় তো বিশেষ করে উপকারী, কারণ আমাদের করোনা ভাইরাস এখন তৃতীয় ঢেউ আসতে চলেছে, সেই জন্য আমাদের সকলকেই সতর্ক হতে হবে এবং সবাই যাতে এই তুলসী টিটা খেতে পারে প্রত্যেকের ক্ষেত্রে উপকার হবে। এবং যদি কারো প্রবলেম হয় প্রথম দিন খেয়ে বুঝতে পারবেন, তারপরের দিনকে আমরা সেটা খাবেন না, অন্যভাবে আবার আরেকটা আমি আরেকটা চা আর কি রেখেছি সেইটিতে আপনি খেতে পারবেন। প্রত্যেকের ক্ষেত্রে এটা উপকার। আর ওটা কি বানিয়েছো? আমি আজকে একটু ডালিয়া খিচুড়ি বানিয়েছি। তাই এই রেসিপিটা পরের দিনকে তুমি দেবে তো? মানে এই প্রথম করলাম ডালিয়া খিচুড়ি, কোনোদিন করিনি, কিন্তু সকলের মুখে শুনেছি তোমাদের দেখালামই। আর এই ভিডিওটা টোটালি আজকে ফাদার্স ডে স্পেশাল হিসেবে করা হলো, তো বাবাকে ওই জন্য ইনক্লুড করা হয়েছে। অ্যাট লাস্ট বাবা আমার ভিডিওতে এসছে। সো তোমরা বাড়িতে এই ইমিউনিটি বুস্টিং ড্রিঙ্কগুলো ট্রাই করো, অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে সেটাও কমেন্টে জানাবে কেমন লেগেছে খেতে। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অ্যাজ ইউজুয়াল রোজগারের মতন সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে এরকম আরও অনেক ইমিউনিটি বুস্টিং যেসব রেসিপি বা হেলদি রেসিপি যেগুলো সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারি। আর লকডাউন খুললে অবশ্যই বাইরের ভিডিও তো আসবেই। সো সবাই বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমাকে ফলো করতে থাকো এরকম রেসিপি পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে লিঙ্কগুলো আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারো। ফেসবুকে আমি মৌমিতা মৌবনিক নামে আছি, আর ফ্রিকি মৌ নামে ইনস্টাগ্রামে আছি। তো প্লিজ চাইলে ওখানে আরও অনেক শর্ট ভিডিওর জন্য তোমরা আমাকে ফলো করতে পারো। So yeah, bye bye.